হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কীভাবে আপনিও চাইলে সহজে ইংলিশে কথা বলতে পারবেন সে বিষয় সম্পর্কে। এই টিউটোরিয়ালটি ছোটো থেকে বড়, এমনকি ছোটো বাচ্চারাও এই ধরনের ইংরেজিগুলো সর্বপ্রথম শিখতে হয়। তাই চাইলে আপনার পরিবারের ছোটোদের সাথেও এই ধরনের ইংরেজিগুলি আপনি সহজে বলতে পারবেন এবং তারাও খুব সহজেই শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ইংলিশে কথা বলতে হলে যে বেসিক বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং এর কোনো বিকল্প নেই, আপনাকে অবশ্যই শিখে নিতে হবে। তাই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাইলে ভিডিওটি একবার হলে দেখুন। ছোট থেকে বড় সবার জন্য ইংলিশগুলি জানা অত্যন্ত প্রয়োজন। তাই আমরা আর দেরি না করে আমাদের মূল বিষয়ের দিকে যাই। চলুন না তাহলে এবার আমরা আমাদের বিষয়গুলো দেখে নিই। আমরা এর ইংলিশ হবে উই, অর্থ হলো আমরা। আমার, মাই অর্থ হলো আমার। আমার এর অপর ইংলিশটা হবে মাইন অর্থ হলো আমার। আমাকে, মি অর্থ হলো আমাকে। আমি এর ইংলিশ হবে আই অর্থ হলো আমি। আমাদের এর ইংলিশ হবে আওয়ার অর্থ হলো আমাদের। আমাদিককে, আস অর্থ হলো আমাদিককে। তুমি, আপনি, তোমাকে এর ইংলিশ হবে ইউ। তুমি, আপনি, তোমাকে এর ইংলিশ হবে ইউ। তোমার, এটা হবে ইওর অর্থ হলো তোমার। তোমার বা তোমাদের এর ইংলিশ হবে ইয়োর্স। তারা বা তাহারা এর ইংলিশ হবে দে। তাকে এটা হবে পুরুষলিঙ্গ, এটা হবে হিম। তাকে পুরুষলিঙ্গ, এটা হবে হিজ। তাকে, এটা মেয়ে অর্থে বা স্ত্রীলিঙ্গ, এটা হবে হার। তাদের, দেম অর্থ হলো তাদের। সে এর ইংরেজি হবে হি অর্থ হলো সে। সে মেয়ে এর ইংরেজি হবে শি। ইহা এর ইংরেজি হবে ইট অর্থ হলো ইহা। ইহার এর ইংরেজি হবে ইটস অর্থ হলো ইহার। এই বা এটি এর ইংরেজি হবে দিস। ওই বা ওটা এটা হবে দ্যাট। ওইগুলো এর ইংরেজি হবে দোজ অর্থ হলো ওইগুলো। কাকে এর ইংরেজি হবে হুম অর্থ হলো কাকে। কে এর ইংরেজি হবে হু অর্থ হলো কে। কেউ না এটা হবে নান অর্থ হলো কেউ না। কি এর ইংরেজি হবে হোয়াট অর্থ হলো কি। কার এর ইংরেজি হবে হুজ অর্থ হলো কার। প্রত্যেক ইস অর্থ হলো প্রত্যেক। অলস আইডেল
আইডল অর্থ হলো অলস। অলস এর অপর ইংরেজিটি হবে লেজি। লেজি ভাব এর ইংরেজি হবে মুড। মুড অর্থ হলো ভাব। ছোট স্মল, স্মল অর্থ হলো ছোট। ছোট এর অপর ইংরেজিটি হবে লিটিল। লিটিল অর্থ হলো ছোট। নোংরা এর অপর ইংরেজিটি হবে ডার্টি। ডার্টি অর্থ হলো নোংরা। অন্ধকার ড্রাক, ড্রাক অর্থ হলো অন্ধকার। অহংকারী প্রাউড, প্রাউড অর্থ হলো অহংকারী। কাঁচা গ্রিন, গ্রিন অর্থ হলো কাঁচা। কুক্ষিত আগলি, কুক্ষিত আগলি। গভীর এর ইংরেজি হবে ডিপ। ডিপ অর্থ হলো গভীর। চালাক ক্লেভার, চালাক ক্লেভার। গরম এর ইংরেজি হবে হট। হট অর্থ হলো গরম। আসল রেল, রেল অর্থ হলো আসল। উঁচু হাই, হাই অর্থ হলো উঁচু। ঠান্ডা এর ইংরেজি হবে কোল্ড। কোল্ড অর্থ হলো ঠান্ডা। দয়ালু এর ইংরেজি হবে কাইন্ড। কাইন্ড অর্থ হলো দয়ালু। নতুন এর ইংরেজি হবে নিউ। নিউ অর্থ হলো নতুন। নিচু এর ইংরেজি হবে লো। লো অর্থ হলো নিচু। ভালো এর ইংরেজি হবে গুড। গুড অর্থ হলো ভালো। ভুল এর ইংরেজি হবে রং। রং অর্থ হলো ভুল। খারাপ এর ইংরেজি হবে ব্যাড। ব্যাড অর্থ হলো খারাপ। বড় এর ইংরেজি হবে লাজ। লাজ অর্থ হলো বড়। বড় এর অপর ইংরেজিটি হবে বিগ। বিগ মিন বড়। ভিজা ওয়েট, ভিজা ওয়েট। প্রধান চিপ, প্রধান চিপ। দরিদ্র পোর, দরিদ্র পোর। দয়ালু কাইন্ড, দয়ালু কাইন্ড। তিক্ত বিটার, তিক্ত বিটার। নীল ব্লু, নীল ব্লু। নরম সফট, নরম সফট। বড় বিগ, বড় বিগ। দরকারি ইউজফুল, দরকারি ইউজফুল। দুর্বল উইক, দুর্বল উইক। পবিত্র হলি, পবিত্র হলি। ভদ্র জেন্টেল, ভদ্র জেন্টেল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান।
আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন এবং শেখাতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজিতে ছোটো ছোটো বাচ্চাদেরকে বেসিক ইংরেজিগুলোই সর্বপ্রথম শিখে নিতে হয়, যার কোনো বিকল্প নেই। ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।